আমরা এখন আবিষ্ট তড়িৎ চালক শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে ফ্যারাডের দুইটা ল দেখব। তো অনেকের কাছে কিন্তু এই দুইটা ল সেম মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু সেম না, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। তো একটু আগে আমরা পড়েছি, যখন কোনো কয়েল বা কুণ্ডলীর মধ্য দিয়ে আমরা কোনো ম্যাগনেটকে প্রবেশ করাবো, এই কুণ্ডলী বা কয়েলের মধ্যে কী হবে, একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, তাই না? এখন ফ্যারাডে তার প্রথম সূত্রে কী বলছে? ফ্যারাডে বলছে যে যখন আমরা একটা কুণ্ডলীর মধ্য দিয়ে একটা চৌম্বকে প্রবেশ করাবো, তখন তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। এখন এই আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ ততক্ষণই স্থায়ী হবে, মানে ততক্ষণই এই আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহটা থাকবে যতক্ষণ আমরা এই যে ম্যাগনেট বা এই চৌম্বকটা কী করবো, নাড়াচাড়া করবো, মানে সামনে পিছনে আনানোয়া করবো। যখন আমি এটাকে স্টপ করে দিব, তখন কী হবে, এই কুণ্ডলিতে আর কোনো তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ থাকবে না। মানে কী করতে হবে, এই চৌম্বকটাকে অলওয়েজ সামনে পিছনে মুভ করতে হবে। তো এটা আসলে ফ্যারাডে এভাবে বলেছে, যখন আমরা কোনো কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হবে, যতক্ষণ আমরা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো, এই যে আমরা চৌম্বক নাড়াচাড়া করছি, আমরা এটা লিখব না, আমরা বলবো যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাচ্ছি। তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটানো মানে আসলে চৌম্বকটাকে সামনে পিছনে নাড়াচাড়া করানো। তো এটা কেন, কারণ একটু আগে আমরা পড়েছি চৌম্বক ফ্লাক্স আসলে কী। চৌম্বক ফ্লাক্স ছিল আমার ফাই ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না? এ বি কস থিটা। আমরা দেখেছি যখন থিটা জিরো ডিগ্রি হয়, তখন কিন্তু ফাই কী হয়, ম্যাক্সিমাম হয়, কারণ কস থিটার ভ্যালু হচ্ছে ওয়ান। মানে হচ্ছে এটা যদি আমার একটা সারফেস বা তল হয়, এবং এই সারফেস বা তলের মধ্য দিয়ে যদি আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, এই যে বি হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, আর এই যে আমার রেড লাইনগুলো, এগুলো হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের বা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। এখন এটা যদি আমার সারফেস হয় এবং এর মধ্য দিয়ে যদি আমার চৌম্বক ক্ষেত্রটা এরকম 90 ডিগ্রি বা হচ্ছে পারপেন্ডিকুলারলি যায়, তখন আমার যেটা হচ্ছে 0 ডিগ্রি, ফাই হচ্ছে কত, ম্যাক্সিমাম হবে, মানে সর্বোচ্চ হবে। এখন এখানে অনেকে কোশ্চেন করতে পারো যে যেহেতু আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র পারপেন্ডিকুলারলি যাচ্ছে বা লম্বভাবে যাচ্ছে এই তলের সাথে, তাই না, তো থিটা আমার জিরো কেন? এটা অনেকেই কোশ্চেন করতে পারো বা কোশ্চেন করবা। তো তার জন্য আমি একটু মনে করাই দিতে চাই যে থিটা কিন্তু আমার আসলে এই যে থিটা, এই থিটা কিন্তু আসলে ম্যাগনেটিক ফিল্ড আর তলের মাঝখানে অ্যাঙ্গেল ছিল না, এই থিটা ছিল আমাদের, এটা যদি আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, আর এটা যদি আমার তলের সাথে একটা পারপেন্ডিকুলার হয়, ওকে, তো থিটা ছিল আমার এই যে ম্যাগনেটিক ফিল্ড আর তলের সাথে পারপেন্ডিকুলার, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা, ক্লিয়ার? তো আমার এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, এটা যদি আমার এই যে তল তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, তাহলে থিটা কি জিরো হয়ে যাবে না? সেক্ষেত্রে আমার থিটা জিরো, যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম। তো অনেকেই কিন্তু অনেকবার পড়ার পরও এটা নিয়ে একটু কনফিউজড হয়ে যায়, তো এটা মনে রাখতে হবে। তো খেয়াল করে দেখো, যখন আমি এই সারফেসটাকে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তখন কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, আমি আবারও বলি ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, মানে সর্বোচ্চ চৌম্বক বলরেখা এর মধ্য দিয়ে প্রবেশ করবে, মানে এরকম লম্ব হবে যখন সে থাকবে, তার মধ্য দিয়ে অনেক চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন প্রবেশ করবে, এজন্য তখন তার চৌম্বক ফ্লাক্সটা অনেক বেশি। এখন যখন আমরা এই তলটা কী করবো, একটু এরকম বাঁকা করব, তখন কী হবে, কিছু চৌম্বক বলরেখা তার মধ্য দিয়ে যেতে পারবে না, ফলে তার চৌম্বক ফ্লাক্সটা কী হয়ে যাবে, ফাইটা কমে যাবে। তো যখন আমরা এরকম বাঁকা করতে করতে এক সময় এরকম করে নিয়ে আসব, একদম এরকম হয়ে যাবে, তখন তার মধ্য দিয়ে কিন্তু, মানে এই তলের মধ্য দিয়ে কোনো চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন যাবে না, তখন আমার থিটা হবে 90 ডিগ্রি। কারণ হচ্ছে এই যে আমার তল সারফেস, আর এটা যদি আমার ম্যাগনেটিক ফিল্ড এরকম হয়, এরকমভাবে যায়, তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এই যে ম্যাগনেটিক ফিল্ড আর এই যে পারপেন্ডিকুলার, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা এখন 90 ডিগ্রি, ক্লিয়ার? আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের চৌম্বক ফ্লাক্স। এখন যেটা বলছিলাম, প্রথম সূত্র ফ্যারাডে, ফ্যারাডে কী বলছে, যতক্ষণ আমরা একটা কুণ্ডলী বা কয়েলের মধ্য দিয়ে একটা ম্যাগনেটকে সামনে পিছনে আনানোয়া করব, ততক্ষণ এর মধ্যে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, বা যতক্ষণ আমরা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো। তো আমরা যতক্ষণ এই চৌম্বকটাকে মুভ করাবো,
মানে সামনে বসে আনানোয়া করাবো, ততক্ষণ কিন্তু এই যে বলরেখা, এই যে আমার ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা, তারা কিন্তু এই যে আমার কুণ্ডলী বা কয়েল, আমি যদি একটা চৌম্বক এরকম সামনে বসে আনানোয়া করি তাহলে কি হবে, তার যে চৌম্বক বলরেখা বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন, তারা কি বারবার চেঞ্জ হবে না? মানে আমি যদি এই যে চৌম্বক ক্ষেত্রটা এটাকে যদি বারবার চেঞ্জ করতে থাকি তাহলে কি হবে, এই যে সারফেস এর মধ্য দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা যাচ্ছে তারা কি চেঞ্জ হবে না? ঠিক সেমভাবেই আমি যদি একটা কয়েলের মধ্য দিয়ে একটা ম্যাগনেটকে বারবার সামনে পিছনে আনানোয়া করি তাহলে তার যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলা, এই যে চৌম্বক, তার ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখাগুলো এর মধ্য দিয়ে বারবার চেঞ্জ হবে। আর যতক্ষণ আমরা এই চেঞ্জটা ঘটাবো ততক্ষণই আমরা এটার মধ্যে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি বা কী পাবো, তড়িৎ প্রবাহ পাবো। এটাই হচ্ছে আমার ফ্যারাডের প্রথম ল, আশা করি বোঝা গেল। এবার সেকেন্ড লটায় যাব। সেকেন্ড লটা হচ্ছে প্রথম লয়ের একটু এক্সটেনশন। সেটা কীরকম? সেকেন্ড ল বলা হচ্ছে এই যে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাচ্ছি এটার পরিমাণটা আসলে কত। ফ্যারাডে বলছে, আমি আগে এটার এক্সপ্রেশনটা লিখি তারপর বোঝাচ্ছি। ফ্যারাডে বলছে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি সমানুপাতিক হচ্ছে আমার ফাই টু মাইনাস ফাই ওয়ান ডি বাই টি, সামনে একটা ঋণাত্মক চিহ্ন। তো এটা মানে কি আসলে, টি একটা সময়। তো আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে কুণ্ডলি, এই কুণ্ডলির মধ্যে আমরা অনবরত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাচ্ছি। এই কথাটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে চৌম্বক ফ্লাক্সের বা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ ঘটাচ্ছি, পরিবর্তন ঘটাচ্ছি। কারণ যতক্ষণ আমরা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো ততক্ষণই আসলে কী হবে, ততক্ষণই আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। এই যে আমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, আগে ছিল আমার ফাই ওয়ান আর এখন আমার কত, ফাই টু। আর এই যে আমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, এটা ঘটতে আমার সময় লাগলো হচ্ছে টি সময়। তাহলে এটা হচ্ছে আমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। আমি আবারও বলি, এটা হচ্ছে আমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারটাই হচ্ছে আমার আবিষ্ট তড়িৎচালক শক্তি। এটা আমরা প্রথম সূত্রে পড়েছি, তাই না, যে আমরা যত বেশি তড়িৎচালক শক্তি, সরি, যত বেশি আমরা চৌম্বক ফ্লাক্সের বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো তত বেশি আমরা কী পাবো, আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো, তাই না? তো সেটাই হচ্ছে, যত বেশি আমরা চৌম্বক ফ্লাক্সের বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাচ্ছি তত বেশি আমরা কী পাচ্ছি, আবিষ্ট তড়িৎচালক শক্তি পাচ্ছি। মানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের যে হার সেটাই হচ্ছে আমার আবিষ্ট তড়িৎচালক শক্তির সমানুপাতিক। এই যে নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইনটা কেন, এটা আমরা এই টপিকের পরের টপিকে পড়বো, লেন্সের ফর্মুলা, সেখানে আসলে এই নেগেটিভ সাইনটা কেন আসলো সেটাই আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের ফ্যারাডের সেকেন্ড সূত্র বা দ্বিতীয় সূত্র, যেখানে ফ্যারাডে বলছে যে আমরা যত বেশি কী করব, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো, এই যে হার, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার বা রেট, সেটাই হচ্ছে আমার আবিষ্ট তড়িৎচালক শক্তির সাথে সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, সেটা কীরকম হবে, যে ফাই ইকুয়াল টু মাইনাস কে ফাই টু মাইনাস ফাই ওয়ান ডি বাই টি। এখন আমরা এখানে একটা কে এর একটা ভ্যালু বের করব। তার আগে তো কে এর ভ্যালু কীভাবে বের করব, আমি কিন্তু এই যে ফাই বা ম্যাগনেটিক ফ্লাক্স তার ইউনিট বলি নাই। তো ফাই এর ইউনিট হচ্ছে ওয়েবার। কী হবে, ফাই এর ইউনিট বা ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে আমাদের ওয়েবার। তো আমরা যেটা করব, এই যে কে এর একটা ভ্যালু বের করবো, সেটা কীভাবে, এই যে আমার তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিট কী, তার ইউনিট হচ্ছে ভোল্ট। এটা কিন্তু আসলে একটা বিভব, মানে ভোল্ট, ওকে। আর টি এর ইউনিট কী, এটা তো টাইম, মানে সেকেন্ড, তাই না? আর এই যে আমার ফাই টু মাইনাস ফাই ওয়ান, এটা তো আমার চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের কী পরিবর্তন, সেটা হবে কি আমার ওয়েবার, যেটা আমরা এইমাত্র বললাম। তো আমরা যেটা করব, এই কে এর একটা ভ্যালু বের করব, কে তো একটা কনস্ট্যান্ট, তাই না? তো আমি নিচের এটা মুছে দিলাম, তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এখন ওয়ান ওয়েবার তার ডেফিনেশন দেখব। কি দেখব, ওয়ান ওয়েবার। তো সেটা কিরকম, ওয়ান ওয়েবার হবে যখন তোমার এখানে এটার ভ্যালু আমরা ওয়ান ভোল্ট ধরব, মানে আমরা ওয়ান ওয়েবার ডেফিনেশন এখান থেকে বের করছি, ওয়ান ভোল্ট মানে ওয়ান ভোল্ট বিভব পার্থক্য বা হচ্ছে তড়িৎচালক শক্তি উৎপন্ন হলো।
কারণ আমরা জানি যতক্ষণ আমরা চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো তখন আমরা কতক্ষণ আমরা কী পাবো, ততক্ষণ আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। এখন ধরো আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পেলাম হচ্ছে কত, 1 ভোল্ট, আর সময়টা হচ্ছে আমার 1 সেকেন্ড, আর উপরে হচ্ছে আমার ডেল ফাই মানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, মানে এই যে ফাই 2 মাইনাস ফাই 1 এটাকে লিখলাম হচ্ছে ডেল ফাই। তার মানে আমরা 1 সেকেন্ডে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি বা হচ্ছে কি ইনডিউসড ইলেক্ট্রোমোটিভ ফোর্স পেলাম। তো আমরা কিন্তু জানি বা ফ্যারাডে যেটা বললো যে যদি কোনো একটা কয়েল বা কুণ্ডলীর মধ্যে আমরা কোনো একটা চুম্বককে সামনে পিছনে আনা না করি, মানে চুম্বক ফ্লাক্সের বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই, তাহলে কী হবে আমরা তার মধ্যে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি বা একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ পাবো। এখন ধরো আমরা এমন পরিমাণ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটালাম যাতে করে আমি 1 সেকেন্ডে 1 ভোল্ট কী পেলাম, 1 সেকেন্ডে 1 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স পেলাম। তো সেই পরিমাণ চুম্বক ফ্লাক্সের পরিবর্তনটাই হচ্ছে আমার 1 ওয়েবার। সো আমি লিখব এখানে উপরে হচ্ছে 1 ওয়েবার, নিচে হচ্ছে আমাদের 1 সেকেন্ড। অতএব আমি লিখতে পারি যে 1 ওয়েবার ইকুয়াল টু হচ্ছে আমার 1 ভোল্ট ইনটু 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে, মানে হচ্ছে 1 সেকেন্ডে 1 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স পেতে তোমাকে যে পরিমাণ চুম্বক ফ্লাক্সের বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে হবে সেটাই হচ্ছে আমাদের 1 ওয়েবার চুম্বক ফ্লাক্স। তো এই যে ডেফিনেশনটা 1 ওয়েবারের ডেফিনেশনটা এমনভাবে দেওয়া হয় যাতে করে কনস্ট্যান্ট কে এর ভ্যালু হয় হচ্ছে কত, 1। তো কনস্ট্যান্ট কে যদি 1 হয় তাহলে এই যে আমাদের ইকুয়েশনটা সেটা কীরকম হয়ে যাবে, সেটা এরকম হয়ে যাবে না যে ইকুয়াল টু -ফাই 2 -ফাই 1, মানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, নিচে হচ্ছে টি, আমরা লিখতে পারি -ডেল ফাই/টি, মানে হচ্ছে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন বাই কত, টি। তো এই যে ইকুয়েশনটা এটাকে আমরা একটু ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, সেটা কীরকম, সেটা হচ্ছে এরকম যে ইকুয়াল টু -ডি ফাই/ডি টি, মানে আসলে কি এটা কিন্তু আমরা যখন ফিজিক্স ফার্স্ট পার্টের গতি চ্যাপ্টারটা পড়েছিলাম, মানে চ্যাপ্টার 3, সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে ডি ফাই/ডি টি এটা মানে আসলে কি যে সময়ের সাপেক্ষে, মানে টাইমের সাপেক্ষে কি চুম্বক ফ্লাক্স বা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের কি পরিবর্তন, মানে আমি যদি লিখি কোথাও যে ডি ওয়াই/ডি এক্স এটার মানে আসলে কি, মানে আসলে এক্সের রেসপেক্টে ওয়াইয়ের পরিবর্তন, এটাই আসলে ডিফারেন্সিয়েশন বোঝায় আর কি। ওকে, তো ডি ফাই/ডি টি মানে আসলে টি এর সাপেক্ষে আমাদের কি ফাই বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন। তো ফ্যারাডে ল কিন্তু আমরা সেটাই দেখলাম যে আমরা যত বেশি তার মধ্যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে পারবো তত বেশি আমরা কি পাবো, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেক্ট্রোমোটিভ ফোর্স পাবো, তাই না? তো আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখানে আমরা আরেকটু চেঞ্জ আনবো, সেটা কীভাবে, কয়েল নাম্বার মানে এই যে আমার কুণ্ডলী এটা যদি আরও বেশি হয় তো তার জন্য আমরা এখানে n মাল্টিপ্লাই করব। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা ফ্যারাডের লয়ের। তো এটা দিয়ে খুব ইজি ম্যাথ আসবে যে তোমার কী থাকবে, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন থাকবে, মাঝে মাঝে তোমাকে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন বলে দিবে, তখন জাস্ট এখানে তুমি ডেল ফাইটা কী করবা, ডেল ফাইটা বসাই দিবা, আর টাইম দেওয়া থাকবে, আর তো টাইম দিয়ে কী বের করে ফেলবা, আবিষ্ট তড়িৎচালক শক্তি বের করে ফেলবা। আর যদি এরকম বলা থাকে যে 3 সেকেন্ডে তড়িৎ, 3 সেকেন্ড আগে আমার চুম্বক ফ্লাক্স ছিল এত এবং পরে এত, তার মানে আসলে তোমাকে ফাই 1 আর ফাই 2 দেওয়া, মানে অনেক ক্ষেত্রে ফাই 1 ফাই 2 দেওয়া থাকবে, যেটা করতে হবে মাইনাস করতে হবে, আর অনেক ক্ষেত্রে চুম্বক ফ্লাক্সের পরিবর্তনটাই দেওয়া থাকবে। খুবই ইজি ম্যাথ। ওকে, তো যেটা বলছিলাম এরপরে যাব হচ্ছে আমরা লেন্স লতে। লেন্স লতে আমরা কী পড়বো, এই যে আমার নেগেটিভ সাইনটা এটা কেন আসলো।